রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া রানীর বাজার কাণ্ড এবং মন্ত্রী সুধাংশু দাসের ফেসবুক পোস্টকে ঘিরে রাজ্য যখন উত্তাল, ঠিক তখনই বিশালগড়ের ঘটে গেল আরও একটি ন্যাক্কারজনক ঘটনা। বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের এক সংখ্যালঘু ছাত্রকে নির্জন কক্ষে আটকে রেখে অমানবিক নির্যাতন, মেরে ফেলার হুমকি, তৎসঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতে তাকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। তাই শুধু নয়, জোরপূর্বক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং জয় শ্রীরাম লিখতেও বাধ্য করা হয়। ঘটনা আক্রান্তের পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বিশালগড় থানায়। সংবাদে জানা যায়, বৃহস্পতিবার বিশালগড় রবীন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ছাত্র দুর্জয় চৌধুরী অন্যান্য সাধারণ দিনের মতো কলেজে যায় ক্লাস করার উদ্দেশ্যে। ঠিক তখনই তাকে কলেজ চত্বরে দেখতে পেয়ে বিনা কারণে শুভম শীলের নেতৃত্বে চার পাঁচজন ছাত্র মিলে সংখ্যালঘু ছাত্র দুর্জয় চৌধুরীকে একটি নির্জন কক্ষে নিয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে দেওয়া হয়। তাকে মারধর করে জয় শ্রীরাম স্লোগান, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এগুলো বলতে এবং ফেসবুকে পোস্ট করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর কোনো ক্রমে দুষ্কৃতিকারীদের চোখে ফাঁকি দিয়ে দুর্জয় তিপরা মথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়াকে ফোন করে গোটা বিষয় জানায়। তিপ্রামথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া অ্যাডভোকেট জাকির হোসেন বিশালগড় থানায় এসে জানালে পুলিশ গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় থেকে আক্রান্ত ছাত্র দুর্জয় চৌধুরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আক্রান্তের পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। এই ঘটনার খবর পেয়ে আজ কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র সংগঠন NSY এর একটি টিম দুর্জয়ের বাড়িতে এসে তার সাথে দেখা করে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের নিকট দাবি জানায় যেন দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আমার নাম দুর্জয় চৌধুরী, আমার বাড়ি বিশালগড় ঘনিয়ামারায়। তোমার সাথে কি হয়েছে? আমার সাথে গত বৃহস্পতিবার আমি প্রতিদিনের মতো কলেজে যাই, যাওয়ার পর আমার এই ক্লাসরুম থেকে কলেজের কাউন্সিলের ছেলেপেলে আমাকে তুলে নিয়ে যায় এবং তিন ঘন্টা যাবৎ মারধর করে কাউন্সিল রুমও বন্ধ করে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওরা আমাকে মারধর করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাকে আরও বলা হয় যাতে আমি জয় শ্রীরাম স্লোগান দেই এবং আমার ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট করানো হয় যে হিন্দু ধর্মের উপরে কোনো ধর্ম নেই, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এমনকি কলেজের সকল স্টুডেন্টের সামনে আমাকে বলতে বাধ্য করে যে হিন্দু ধর্মের কোনো উপরে কোনো ধর্ম নেই, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, জয় শ্রীরাম, জয় মহাদেব, ভারত মাতাকে জয়। কিন্তু আমি সাহসিকতা দেখিয়ে এসব কিছুই বলিনি এবং আমাকে আরও বলা হয় ওরা ভিডিও করবে। আমি যেন বলি বিশালগড়ের যে মন্দিরগুলা মূর্তিগুলো ভাঙা হয়েছে এগুলো আমি ভেঙেছি এবং আমি উগ্রবাদী এইসব বলেছে। এদিকেরই বিশালগড়ের একটা ছেলে শুভম শীল, বাবার নাম শিবঙ্কর শীল। এবং পরবর্তীকালে যখন সাড়ে চারটার দিকে পুলিশ আসে তখন আমাকে এই কলেজের পেছনে নিয়ে আটকে রাখে। পরে পুলিশের প্রেশারে আমাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর পুলিশ স্টেশন থেকে আমাকে আমার ভাইকে নিয়ে আসে। আমরা গতকালই জানতে পারি যে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর যে মহাবিদ্যালয়, সে মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের স্টুডেন্ট দুর্জয় চৌধুরী। সেই দুর্জয় চৌধুরী যখন কলেজে যায় সেই কলেজের যারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র আছে, যারা সরকারের লালন পালনে তারা সেখানে লালিত পালিত হচ্ছে, বিজেপি আশ্রিত সংগঠন ABPP, সে দুর্জয় চৌধুরী সংখ্যালঘু অংশের ছাত্র, সেই তাকে তার ক্লাস থেকে ডেকে নিয়ে একটা শ্রেণীকক্ষের মধ্যে বন্দি রেখে তাকে তিন ঘন্টা ধরে শারীরিকভাবে অত্যাচার করে, তাকে মারধর করে, তার বন্ধুকেও মারধর করে এবং তাকে দিয়ে নানা স্লোগান দেওয়ায়। সেই স্লোগানগুলো আমি এখানে বলতে চাই না, কিন্তু সেই স্লোগানগুলো একজন সংখ্যালঘু অংশের ছাত্র হিসেবে সেগুলো তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, তবু তাকে বাধ্য করে শেষ পর্যন্ত সেখানে পুলিশ যায়। আমরা তার কাছ থেকেই শুনেছি, দুর্জয়ের কাছ থেকে, যে প্রিন্সিপাল পর্যন্ত সেখানে তার হস্তক্ষেপ করে তারপরেও ABPP-র যে ছাত্ররা তারা ক্ষান্ত হয়নি, তার উপর টর্চার করতে থাকে। শেষে তাকে চারটার দিকে পুলিশ গিয়ে উদ্ধার করে। তো আমরা সেই জায়গায় বলতে চাই যে আজকে আমাদের নেতা বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির যিনি সভাপতি মাননীয় আশিস কুমার সাহা আমাদেরকে ত্রিপুরা প্রদেশ NSY-এর পক্ষ থেকে এখানে পাঠিয়েছে। আমরা দুর্জয়ের বাড়িতে এসেছি, তার সঙ্গে কথা বলেছি, দুর্জয় কেস করেছে। আমরা
এই বিষয়টাকে কিভাবে আইনিভাবে লড়াই করা যায় সেটা দেখব। তার পাশাপাশি সরকারের উদ্দেশ্যে এবং এই সরকারের যিনি শিক্ষামন্ত্রী আছে, যিনি শীতগুমে আছেন, ওনাকেও আমরা বলতে চাই, আজকের দিনে যেখানে কলেজের ফার্স্ট সেমিস্টারের প্রায় 70% ছেলে মেয়ে ফেল করে রাস্তায় ধর্ণা দিচ্ছে, তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য কেন ফেল করেছে? কারণ কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, প্রিন্সিপাল নেই, ফ্যাকাল্টি নেই। আমরা দেখেছি স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা সেখানে রাস্তার মধ্যে ধর্ণা দিচ্ছে উই ওয়ান্ট টিচার বলে, তারপরেও শিক্ষামন্ত্রীর লজ্জা নেই, আমাদের সরকারের মুখ্যমন্ত্রীর লজ্জা নেই। এই কলেজগুলোর মধ্যে বিজেপি দল এবং তার সরকার চাইছে কিছু ধর্মান্ধ গুন্ডা উগ্রবাদী তৈরি করার জন্য প্রত্যেকটা কলেজকে গেরুয়াকরণের মধ্য দিয়ে তারা সেখানে ধর্মান্ধ গুন্ডা বাহিনী তৈরি করার চেষ্টা করছে, যার খেসারত দিতে হয়েছে দুর্যোর মতো একটা নিরীহ ছেলেকে। আর ওই গুন্ডাগুলো, ওই ধর্মান্ধ উগ্রবাদীগুলোই তার উপর অ্যাটাক করেছে। এই বিষয়টাকে আমরা আইনিভাবে যেমন দেখব, তার পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা দুর্জয়কে অবয় দিয়েছি, তারা চাইছে যেন এই দুর্জয়ের মতো যারা কচিকাঁচা ছেলে মেয়েরা আছে, এরকম শত শত ছেলেদেরকে কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত করা যায়, তাদের মহাবিদ্যালয় থেকে কিভাবে বিতাড়িত করা যায়, এটা হচ্ছে এবিভিপির একটা ঘৃণ্য চক্রান্ত। এই চক্রান্তের ফাঁদে যাতে সে পা না দেয়, সে যেন কলেজে যায়, পড়াশোনা কন্টিনিউ রাখে এবং তার হয়ে লড়াই করার জন্য আমরা আশ্বাস দিয়েছি এবং তাকে কলেজে যাওয়ার আশ্বস্ত করেছি। এই বিষয়টাকে আমরা আরো উপর স্তরে নিয়ে যাব এবং এটা নিয়ে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা যাব। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের পরবর্তী পদক্ষেপ হবে, আমরা আগামী সোমবার বিশালগড় এসজিপিউর সঙ্গে আমরা দেখা করব। তার দেখা করে যাদের বিরুদ্ধে দুর্জয় মামলা করেছে তাদেরকে যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করা হয় সে বিষয়টি সুনিশ্চিত করতে বলবো। পাশাপাশি আমরা ওই সোমবার দিনই আমরা বিশালগড় মহাবিদ্যালয়ে যাব, সেই মহাবিদ্যালয়ে গিয়ে যিনি প্রিন্সিপাল আছেন ওনার সঙ্গে দেখা করব। ওনার কাছে ওই সমস্ত উচ্ছৃঙ্খল ছাত্রদের নাম দাম দিয়ে আমরা একটা কমপ্লেন করে আসব। ওনার তরফ থেকেও যেন ওই সমস্ত উচ্ছৃঙ্খল ছাত্রদের বিরুদ্ধে কেস করা হয় এবং তাদের বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ নেওয়া হয় তার সেই বিষয়টা যেন আমাদেরকে উনি আশ্বস্ত করে সেই বিষয়টা আমরা ওনাদের কাছে জানতে চাইব। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বলেছেন, ধর্মের মোহ যারা এসে ধরে সে কেবলই শুধু মারে আর মরে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর নামক মহাবিদ্যালয়ের মধ্যে দুর্জয়ের মতো একটা ছেলের উপর এই ঘৃণ্য আক্রমণ শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু বলে এটা কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের শিক্ষিত ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবী শিক্ষিত মহল মানতে পারবে না। ছাত্রনেতা হিসাবে আপনি যে শিক্ষা হচ্ছে সমস্ত ধর্মের ঊর্ধ্বে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড, দেশের ভবিষ্যৎ। আজকে যারা দুর্জয়, আজকে যারা শুভম, আজকে যারা প্রীতম, আজকে যারা মোহাম্মদ, তারাই আগামী দিনে আমাদের ভারতকে পরিচালনা করবে। এই ভারত পরিচালনার কারিগর হচ্ছে আজকের দিনের ছাত্র। তাই ছাত্রদের একটাই ধর্ম, সেটা হচ্ছে শিক্ষা। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে শিক্ষা আহরণের পীঠস্থান। এই পীঠস্থানে ধর্মীয় উগ্রবাদ কিংবা ধর্মান্ধতা কোনোভাবেই কাম্য নয়। তাই ছাত্রছাত্রীদের মধ্যে কোনো প্রকারের যাতে ধর্ম নিয়ে কিংবা জাত নিয়ে বিভেদ নিয়ে কোনো প্রকারের যাতে ক্লেশ না হয়, ঝগড়া না হয়, তারা যেন নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে না পড়ে, আমি এতটুকুই ওনাদের কাছে আহ্বান রাখবো। সবাই শিক্ষার দিকে মনোনিবেশ করো, তোমরাই হচ্ছ দেশের ভবিষ্যৎ, কারোর পাতানুপাতে তোমরা পা দেবে না। ধর্মীয় অন্ধ যারা অন্ধ তারা চাইবে তাদের মতো করে তোমাদেরকে গড়ে তোলার জন্য। তোমরা নিজেদের গানের বিকাশ ঘটিয়ে আগামী দিনে কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করা যায় সমাজকে, সেই দিকে এগিয়ে যাও। ধন্যবাদ। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন, যোগাযোগ 9856492846।